রাজধানীর অভিজাত হোটেলে বিভিন্ন অনুষ্ঠানে ঢুকে মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা, অলংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তথ্য দিলেন ডিবির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান, একটি চক্র রাজধানীর হোটেল ভেরিসন, হোটেল সোনারগাঁ, ঢাকা ক্লাব সহ বিভিন্ন ভিআইপি স্থানে বড় বড় অনুষ্ঠানে ঢুকে পড়ে। এই চক্রটির সদস্যরা অভিজাত পোশাকে এসব অনুষ্ঠানে যায় যাতে ধরা না পড়ে। এ সময় তিনি চীনা প্রতারকদের বিষয়ে সতর্ক করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। বাংলাদেশি যে ছাত্র যারা তারা কারা, আমরা অনেকেরই নাম পেয়েছি, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর বাংলাদেশের ভিতরে যে সকল চাইনা অপ্রতারকরা আছে যারা এইভাবে ফাঁদে পেলে মানুষের কাছ থেকে টাকা পয়সা, তাদেরকে আমরা গ্রেপ্তার করব। এবং আমরা অপরিচিত লোকজনের সহিত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করার থেকেও আমরা বারবার বলেছি সেটা যেন না করা হয়। আর সাথে একটা কথা হলো, যদি এ ধরনের প্রতারণায় কেউ পড়ে, তারা যেন দ্রুত আইন শৃঙ্খলার বাহিনীর সাথে যোগাযোগটা করে।